আরে ধরো না, তুমি ফুলের মতো মিষ্টি এত। ওকে, থ্যাংক ইউ, নাইস। তুমি আর এসো না এখন, যাও। আমাদের এখন কফি ডেটে যাবো, তারপর কিস ডে আছে, কিস ডে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, পাশে কি আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আগের দিনকে প্রপোজ করেছিলাম, সেভিটা তো এখনো ছাড়েনি। এটা আবার নতুন করে একটা ভিডিও করবো, ভ্যালেন্টাইন স্পেশাল। আমার হাতে বুকে টাইপ সব দেখতে পাচ্ছ। তো আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে ডেকেছি, গার্লফ্রেন্ডের সামনে আমি রায়কে প্রপোজ করবো, জানি না ওর রিয়াকশান কী হবে। জাস্ট ভিডিওটা দেখতে থাকো। আসার টাইম হয়ে গেছে, তো আমি এবার রায়কে প্রপোজ করবো। অলরেডি আসছে, প্রপোজটা করে দিই, জাস্ট দেখতে থাকো। আরে ধরো না, তুমি ফুলের মতো মিষ্টি এত। ওকে, থ্যাংক ইউ, তোমার মুখে থ্যাংক ইউ শুনে আমার যা ফিল আসছে না, কফি ডেটে যেতে হবে। কি হচ্ছে, কি হচ্ছে মানে তুমি কখন, এটা কি হচ্ছে না কি কি দিয়েছি সেটা ওকে? আরে ফুলের মতো মেয়েকে ফুল গিফট করেছি। মানে মানে কি? তুমি আর এসো না এখন, যাও। আমাদের এখন কফি ডেটে যাব, তারপর কিস ডে আছে, কিস ডে যাব। এক তারা কি হচ্ছে এসব আমাকে ডেকেছিস কেন? তুমি মারছো কিসের জন্য, মানে কি? তো মারবো না মানে তুমি এটা কি করছো? আমাকে ডেকেছো, এরকম ফুল দিচ্ছো, ওকে তুমি ভুল নিয়েছো কেন? তোমার গার্লফ্রেন্ড থাকতে তুমি কেন এসব করবে? আমার ভালো লেগে গেছে, আমি প্রপোজ করেছি। দেন তোমার যাকে ভালো লাগবে তুমি প্রপোজ করে দেবে, এটা কি হচ্ছে? আরে আমার ভালো লেগে গেছে, প্রপোজ করে দিয়েছি, এখন একটা ফুলের মতো মেয়েকে প্রপোজ করব না? তুমি ওর কাছে সরে বসছো, ভালো লাগলেই প্রপোজ করে দেবে মানে এটা কি? সরে আসো দিকে। আমার ভালো লাগে না তোমার থেকে নিয়েছো কেন? ওর গার্লফ্রেন্ড আছে তুমি জানো তো, ও জানে, সব জানে জানে। তারপরে তোমাকে বলছে তোমার মতো মেয়েকে ছেড়ে দিতে বলছি। তুমি, আমি বুঝে গেছি তুমি কিরকম মনে নিয়ে, তুমি এসে আমাকে চড় মারছো মানে কি? চর মারার মতন কাজ করলে তো চর মারতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে থাকো। তুমি কি ওকে কেন দিয়েছো? আমার ইচ্ছা, আমার ভালো লেগেছে, ভালো লেগেছে দিয়ে। তোর ভালো লাগলেই তুমি দিয়ে দেবে? এগুলো কি হচ্ছে সুজা, এগুলো কি? আমার ভালো লাগছে না তোমাকে, আমার দেখতে ইচ্ছে হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না যে তুমি এসে মানে আমার গায়ে হাত তুলতে পারলে। তুমি এটা কি করেছো? ভালো লেগে গেছে, প্রপোজ করেছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছি, আবার কি করেছে আমার সাথে? কি করেছো তাহলে? তুমি বললো আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। তুমি তো দেখো কি করবে, একে ওকে তাড়িয়ে দাও। তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন আমাদের মধ্যে কথা বলছো? তুমি কে? মানে কে মানে? মানেটা কি? তুমি কে যে আমাদের মধ্যে কথা বলতে আসছো? তুমি কে? তুমি কে আমাদের মধ্যে কথা বলতে আসছো? আমি ওর গার্লফ্রেন্ড। রিম, শোনো, তুমি চুপ করে থাকো এবার, আবার মার খাবে না। গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড, নট গার্লফ্রেন্ড। আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড এখন, তুমি দেন এখানে আর কথা বলো না। তুমি আমাকে দেখেছো কেন? কি করতে তাহলে? কি করতে মানে? অন্য কাউকে বুকে দেবে সেটা আমাকে দেখতে দেখেছো নাকি? কি মজা দেখতে? ও মজা দেখতে, তুমি যে ডাকবে তুমি চলে আসো, তাহলে অন্য কেউ ডাকলে তার কাছে চলে। যে হতে কি? যে মানে যে তো নয়, যে আজ থেকে যে হয়ে গেছে। তুমি আমাকে প্রপোজ কেন করবে? তুমি চাও আমাদের এখন মানে এই জিনিসে এখন তুমি সরে মানে কি? আরে গার্লফ্রেন্ড হয় ভাই, এখন কফি খেতে যাব, দুদিন পরে উঠতে হবে, এটার কোথায় লেখা আছে? কিছুক্ষণ আগে আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম, আমাকে এখানে ডেকেছো, আবার ওকে প্রপোজ করছো, বলছো ও তোমার গার্লফ্রেন্ড। এগুলো কি? এগুলোই হয় এখন নতুন ট্রেন্ড, এগুলো চলছে। শরীর খারাপ নিয়ে আমি এসেছি, তুমি ডেকেছো বলে আসতে পারো এখন? তুমি কোথায় আসতে পারো মানে? তুমি চলে যাও। কি চলে যাবে মানে? চলে যাবে মানে তুমি কি বলতে চাইছো? চলে কেন চলে যাবে? ও তোমার কেউ হয় না, কেউ আমার এখন সব, আমার লাইফ নেই। ফালতু কথা বলো না রিম, কেন তুমি মানে মানে কটা লাইফ নেই হয় সুজা? তোমার কি দিনে দিনে লাইফ লাইন চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ চেঞ্জ হয়, মিনিটে মিনিটে সব কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ সব চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাকে ডেকে চলো না, তোমাকে বলি এত কিছু জানার পর একটা মেয়ে হয়ে এখানে বসে আছো নির্লজ্জের মতো, একটু লজ্জা করছে কথা বল, ঠিকটা করে বল। ব্রেকআপ হয়ে গেছে, তুমি ভুলে গেছো কখন ব্রেকআপ হয়ে গেছে আমার সাথে? তুমি এখানে কথা বলো না, তাহলে আমরা কিন্তু উঠে যাব, কিন্তু উঠে গিয়ে দেখো না
এমনিতে এমনি আমার অনেক কিছু ইচ্ছে হচ্ছে, কিস ফিস করতে ইচ্ছে হচ্ছে, এমনিতে প্রপোজ করেছি, তুমি এখন চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। কিস করতে ইচ্ছা করছে? হ্যাঁ, এই ঠোঁটটা দেখে কার না কিস করতে ইচ্ছে। এইবার থাপ্পড় মারো, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কি করবে পুলিশ আমাকে? তুমি আমাকে যে আমার সাথে যেটা করছো সেটা কি করছো? চলে যাবো দুজনে একসঙ্গে। আমি দুজনে একসঙ্গে যাবো। আশ্চর্য মানুষ তো আমার গার্লফ্রেন্ড হয়। তোমার কিসের গার্লফ্রেন্ড? আমি তোমার গার্লফ্রেন্ড? ওকে ওকে না, বাড়িতে যাবে না, তুমি যাও বরং। আমরা দুজনেই চলে যাচ্ছি, তো এখানে থাকলে হবে না, আমাদেরকে চলে যেতে হবে। আমি এখানে গার্লফ্রেন্ড থাকতে তোমার পাশে গিয়ে দাঁড়াবো। তুমি চলে যাও। তুমি এখানে বসে আছো কেন? মানে আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে থাকবে না? তুমি দেখতে তোমাকে আমি প্রশ্ন করেছি কোনো? আরে ওকে কোশ্চেন করা মানে আমাকে কোশ্চেন করা। আমি তুমি একটা ড্রামা কেন করছো? কিসের ড্রামা করছি? তুমি এখানে এসে বসে আছো কেন? দেখতে তো পাচ্ছ যে ওর গার্লফ্রেন্ড আছে, তারপরে একটা ছেলের সাথে থাকতে তোমার লজ্জা করছে না? তুমি গার্লফ্রেন্ড হলে এটা কি কি এটা কি এটা আমাকে কেন দিলে তাহলে? ও তোমাকে দিলে তুমি গার্লফ্রেন্ড হয়ে গেল? তুমি ছেড়ে দেবে তুমি গার্লফ্রেন্ড? তুমি চুপ করে থাকো কিন্তু, তোমার সাথে কথা বলো না। তুমি কথা বলো না, আমরা দুজন দুজনকে ভালোবাসি ব্যাস। কবে থেকে? কাল রাতে পর্যন্ত আমার সাথে তোমার সম্পর্ক ছিল, আজকে সকালে তুমি ভালো দুজন দুজনকে ভালোবেসে নিলে। সকালে উঠে কি কখন বেঁচে থাকবে ঠিক কিনা, একটা সম্পর্ক টিকে থাকবে তার কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? তুমি এখন আসো, আগে থেকে ঠিকঠাক ছিল, আমি নাটক করতাম তোমার সঙ্গে অনেক আগে থেকে, আমার পরিচয়ের সঙ্গে ভালো ঠিকঠাক দিয়েছে, মানে সম্পর্ক ঠিকঠাক থাকে, এই জন্য আমি মোটামুটি রেখে নিই। তুমি এখন এসো। তুমি চলে যাও, আমাদের ডিস্টার্ব করো। তুমি তো বললে যে আসতে তোমার সাথে মিট করার জন্য কি সারপ্রাইজ আছে। এই তো সারপ্রাইজ, গার্লফ্রেন্ডকে দেখো। ঠাস করে জানো আরেকটা গালে মেরে তোমার গালটা পুরো লাল করে, এটা সারপ্রাইজ মনে হচ্ছে তোমার কাছে? তো হাইপার কেন হচ্ছে? এখন তো সবে শুরু, এবারে ভ্যালেন্টাইন উইকে বড় বিয়ে করব। কতবার বিয়ে করবে তুমি? তোমায় কবে বিয়ে করেছি? এই কদিন আগেই তো শর্মিষ্ঠাকে বিয়ে করে আনলে, এটা আবার কাকে ধরে নিয়ে এসেছো? কে এটা? শর্মিষ্ঠাকে বিয়ে করেছিলাম সেটা তো প্র্যাঙ্ক ছিল, কিন্তু এটা তো আমার রিয়েল লাইফ পার্টনার। এই মেটাও সত্যি, তুমি কি গো এইভাবে বসে আছো? তোমার বলো না, মুখের হাসিটা দেখতে পাচ্ছ না? আমি পুরো জাস্ট পুরো ফিদা। তুমি ডিস্টার্ব করো না, চলো দাঁড়াও। কোথায় দাঁড়াও মানে কি? গার্লফ্রেন্ড নিয়ে ভাই ডেটে যাব, তোমাকে কি বলে যাব নাকি? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমি আর সম্পর্ক রাখবো না রে। ঠিক আছে এদিকে চলে আসো, ও চলে যাবে, এখান চলে যাও তুমি। বাড়ি যাবে মানে আমরা দুজনেই একসঙ্গে যাবো, তুমি টাচ করো না, জাস্ট থাকো, আমাদেরকে ডিস্টার্ব করো না, চলো। এখানে কোথায় যাচ্ছ তুমি? জানি না, জান না আমি যাচ্ছি। সম্ভবত পুরো স্যাড হয়ে বসে গেছে, ভাবছে আবার কি হলো এটা, কি ড্রাইভারকে বলে দিই চলো। তা না 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 না, নতুন গার্লফ্রেন্ড কেমন হয়েছে? মানাবে তো ঠিকঠাক? ভালো মানিয়েছে না? পুরো লাল শাড়ি, লাল গোলাপ, লাল টিপটা নেই তুমি দিয়ে দেবে কেমন হলো প্রাণটা বলো। এ শোনো জাস্ট